হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে প্রথমে জানাই শুভেচ্ছা, সবাই সাথে থাকবেন এইটুকুই আশা। আমি পাইথন কোর্স করানোর জন্য এখানে এই ভিডিওটি আর কি, প্রথম ইন্ট্রোডিউসিং ভিডিও। তো আমি পাইথনের পুরো কোর্সটি করাবো, সবাই সাথে থাকবেন। পাইথন আসলে একটি ল্যাঙ্গুয়েজ, C++, জাভা এরকম টাইপেরই, তবে এটি তাদের থেকে পুরোটাই ভিন্ন, তবে তাদের থেকে অনেক সহজ। তা আমরা পাইথন শিখব। পাইথন আসলে ডাটা সায়েন্সে অনেক বড় একটি অবদান রাখে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে অনেক বড় অবদান রাখে, তবে ডাটা সায়েন্সের ক্ষেত্রে এটি অপরিহার্য। পাইথন এবং আর এই দুটি প্রোগ্রাম অবশ্যই ডেটা সায়েন্সদের, যারা ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালাইসিস করে তাদের জন্য দরকার আর কি, ডেটার জন্য এটা প্রয়োজন। তো আমরা পাইথন শিখব এই সেগমেন্টে। তো আসুন পাইথন প্রথমে সেট আপ করা কিভাবে শিখব সেটা দেখে নিই। আমরা পাইচারমে পুরো কোর্সটি করব, তো আপনারা পাইচারম ইনস্টল দিয়ে নেবেন, আমি দেখাই দিচ্ছি। আসেন আমাদের পিসিতে। তো এখান থেকে আমরা প্রথমে পাইচার্ম কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখে নিব। তো আমরা গুগল ক্রোমে চলে যাব। তো এখান থেকে আমরা ফার্স্ট পাইচার্ম ডাউনলোড বললে চলে আসবে এখানে, দেন ফার্স্টে যে লিঙ্কটা আছে এখানে গেলেই পেয়ে যাবেন। তো এখান থেকে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোড অপশন আছে। তো আপনারা উইন্ডোজের জন্য যেহেতু যদি নেন তাহলে ডাউনলোড এটা করবেন। তো এখান থেকে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে, যেহেতু আমার ডাউনলোড করা আছে তো আমি ডাউনলোড করলাম না, আপনারা ডাউনলোড করে নেবেন। সো দেন এখান থেকে ডাউনলোড শেষে আপনারা চলে আসবেন হচ্ছে, ডাউনলোড শেষ করলে দেরি করবে না, মানে এইরকম একটা পেজ আসবে। তো এখান থেকে আমরা ফার্স্টে প্রজেক্ট একটা ক্রিয়েট করে নিব। তো এখানে নিউ প্রজেক্ট, তো আমি আপনাদের জন্য করতেছি। সো এখানে আমি একটা নাম দিতে পারি, কি নাম দিতে পারি হচ্ছে, আচ্ছা ইউটিউব দিলাম। ইউটিউবের জন্য যেহেতু আপনাদের শিখাবো, সো ইউটিউব আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। তো এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট প্রেস করলে দিস উইন্ডো নিউ উইন্ডো, সো আমি দিস উইন্ডো এই উইন্ডোতেই করবো। তো এই আমাদের চলে আসছে একটি ফাইল, তো এটা হচ্ছে আমাদের মেইন ফাইল, এটা ফার্স্ট প্রজেক্ট ক্রিয়েট করলে চলে আসবে। তো আমরা এখানে একটি ফার্স্ট প্রজেক্ট ক্রিয়েট করব। সো ওপেন ফাইল, সরি নিউ প্রজেক্ট, সরি নিউ প্রজেক্ট নো নিউ। সো এখান থেকে পাইথন ফাইল, সো এখানে আমরা নাম দিব হচ্ছে ইন্ট্রোডিউস পাইথন। সো সেভ করবো। সো দেন এখানে দেখেন আমাদের একটি ফাইল চলে এসেছে ইন্ট্রোডিউস টু পাইথন, আমরা এটা এখান থেকে রিমুভ করে দেবো। তো আমরা এখানে কি করব, যেমন আমরা সি প্রোগ্রামে ইন্ট লিখতাম তারপর ওর মধ্যে ভ্যালু স্টোর করতাম, তেমন কিছুই না। দেখেন হিয়ার আই প্রিন্ট, এখানে সাপোজ আমি প্রিন্ট করতে চাচ্ছি 20। সো তারপরে আমরা এখান থেকে রান করব, রান সিস্টেমটা এখানে ভিন্ন, এইভাবে রান করব। তো দেখেন আমার প্রোগ্রামটি সুন্দর মতো রান করতেছে। সো আমরা এখানে ইন্টিজার প্রিন্ট করলাম, এখানে একটি ভেরিয়েবল প্রিন্ট করব, প্রিন্ট সাপোজ আমার নাম হোসেন। সো এখন আমরা এখানে প্রিন্ট করব, সো এটা আমাদের প্রোগ্রাম ঠিক মতো কাজ করতেছে। তো প্রথম ভিডিও আমার এইটুকুই, নেক্সট ভিডিও অবশ্যই আসবে, সবাই দোয়া করবেন, সবাই রেসপন্স করবেন ইনশাল্লাহ।